আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এসো বই পড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বিবর্ণ পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সহায়ক পদে আবেদন করেছেন অথবা ভবিষ্যতে করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যে তথ্যগুলো আগে কেউ দেয়নি, আজকে আপনাদের সামনে সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতোমধ্যে আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয়, কারণ সঠিকভাবে আবেদন পূরণ না করা হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, আপনি প্রবেশপত্র পাবেন না এবং পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না। তাই যারা এখনো আবেদন করেননি, আবেদন করার আগে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা কোথায় হয়, লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন, লিখিত পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, লিখিত পরীক্ষা কতদিন পর অনুষ্ঠিত হয়, লিখিত পরীক্ষার রেজাল্ট কবে এবং কোথায় প্রকাশ করা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা কবে হয় এবং কোথায় হয়, ফাইনালি ভাইবার রেজাল্ট কবে প্রকাশ করা হয়। প্রথম পয়েন্ট, পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সহায়ক পদের পরীক্ষা কোথায় হয়। আপনারা জানেন বাংলাদেশে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে। প্রত্যেকটি সমিতি আলাদা আলাদাভাবে নিয়োগ সারে এবং সংশ্লিষ্ট সমিতিতেই সাধারণত পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ যে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ সারবে সেই পল্লী বিদ্যুৎ সমিতিতেই লিখিত পরীক্ষা এবং ভাইবা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পয়েন্ট, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন। সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সহায়ক পদের জন্য 40 মার্ক থেকে শুরু করে 80 মার্কের মধ্যে পরীক্ষা হয়। প্রশ্নপত্রে উত্তর করতে হয়, কিছু প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ এক কথায় উত্তর, কিছু শূন্যস্থান পূরণ করতে হয়, কিছু প্রশ্নে সঠিক উত্তর টিক দিতে হয়। সাধারণত 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রশ্নের ধরন এইরকমই হয় এবং প্রশ্ন খুবই খুবই সহজ হয়। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, তাহলেই লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন ইনশাআল্লাহ। তৃতীয় পয়েন্ট, পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সহায়ক পদের জন্য
কি বিষয় পড়তে হবে। এক নম্বর, বাংলা সাহিত্য ও ব্যাকরণ। দুই নম্বর, ইংরেজি গ্রামার। তিন নম্বর, সাধারণ গণিত। চার নম্বর, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর জন্য বিগত দুই থেকে তিন বছর আগে চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো পড়লেই ইনশাল্লাহ কমন পাবেন। ইংরেজি গ্রামারের ক্ষেত্রেও একই, খুবই সহজ সহজ প্রশ্ন হয়। গণিতের জন্য ক্লাস থ্রি থেকে ক্লাস সেভেন পর্যন্ত অঙ্ক যদি আপনি পড়তে পারেন, এর মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন। আর সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, দুই একটা আন্তর্জাতিক প্রশ্ন আসে। অফিস সহায়ক পদের চাকরির প্রস্তুতির জন্য আপনারা জব সলিউশন বই পড়তে পারেন। এখান থেকে পিএসসির আন্ডারে যেসব পরীক্ষা হয়েছে এই কোশ্চেনগুলো সলভ করবেন। তারপর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোশ্চেনগুলো সমাধান করবেন। তারপর শিক্ষক নিবন্ধন এর প্রশ্ন সমাধান করবেন। এক কথায়, আপনারা যদি জব সলিউশনের বই পড়েন, বিগত দুই থেকে তিন বছরে যেগুলো প্রশ্ন, যেগুলো পরীক্ষা হয়েছে, এই প্রশ্নগুলো যদি পড়েন, তাহলে এর মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন। চতুর্থ পয়েন্ট, পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ আবেদন করার কতদিন পর। সাধারণত আবেদনের শেষ তারিখ হইতে এক থেকে দেড় মাসের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পঞ্চম পয়েন্ট, লিখিত পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হয়। সাধারণত যেদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই দিনই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে। লিখিত পরীক্ষার রেজাল্ট সমিতির নোটিশ বোর্ডে এবং সংশ্লিষ্ট সমিতির ওয়েবসাইটে প্রকাশ করা হয়, তবে এটা নির্দিষ্ট না, দু একদিন আগ পিছ হতে পারে। ষষ্ঠ পয়েন্ট, ভাইবা কবে হয়। অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র ভাইবাতে উপস্থিত হতে পারবেন। সাধারণত যে সমিতিতে নিয়োগ ছাড়া হয়, অর্থাৎ আপনি যে সমিতিতে পরীক্ষা দিবেন সেই সমিতিতেই ভাইবা অনুষ্ঠিত হয়, এবং সাধারণত যেদিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত সেই দিনই ভাইবা অনুষ্ঠিত হয়। এর ব্যতিক্রম হতে পারে, পরের দিনও হতে পারে কিংবা অন্য কোনো দিনও হতে পারে, তবে সাধারণত অনেক পল্লী বিদ্যুৎ সমিতিতে যেদিন লিখিত পরীক্ষা হয় সেই দিনই লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় এবং সেই দিনে ভাইবা নেওয়া হয়। সপ্তম পয়েন্ট, ভাইবার রেজাল্ট কবে এবং কোথায় প্রকাশ করা হয়। ভাইবার রেজাল্ট প্রকাশ করা হয় না, যাদেরকে চাকরির জন্য নির্বাচন করা হয় তাদের বাড়িতে, তাদের স্থায়ী ঠিকানায় নিয়োগ পত্র পাঠিয়ে দেওয়া হয়। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।
এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো অফিস সহায়ক পদের কাজ কী এবং বেতন কত। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।